Hello everyone, good morning. কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি and welcome back to my YouTube channel দীপুর বাজালি. এখন বাজে সকাল 7:30টা. আমি ঘুম থেকে উঠেছি অনেকটাই আগে. আমাকে দেখে একদমই মনে হচ্ছে না আমি অনেকটা আগে উঠেছি. আমি লাগছে আমি এখনই উঠেছি, কিন্তু না, আমি অনেক আগেই উঠেছি. আমার অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার রান্না বসে গেছে, কারণ আমার লাঞ্চটা আগে একটু তাড়াতাড়ি রেডি করতে হয়, হাজবেন্ড অফিসে যাবে. আমার পার্সোনাল দিনটা অনেকটাই লেটে শুরু হয়, আমার হাজবেন্ডের জন্য আমার সকালটা অনেক তাড়াতাড়ি শুরু হয়। ঘুম থেকে তো সবাই ওঠে সকালবেলা 6:30, 6:30, সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, বাট আমার ঘুম থেকে ওঠা একটা বেস্ট পার্ট হলো আমি ঘুম থেকে উঠেই না, এই যে একটা সূর্যের আলো আমার ঘরে পড়ে, আমার চোখে মুখে আমার একদম ফ্রেশ একটা ফিল হয়, সেটা মেবি খুব কম মানুষই পায়। আমি থাকি এমন একটা স্টুডিও অ্যাপার্টমেন্টে যেখানে আমার সকাল হতে না হতে সূর্যটা এত সুন্দর করে আমার ঘরে এসে পড়ে আমি তোমাদের বোঝাতে পারবো না, এত সুন্দর হয়, এত সুন্দর সকাল হয় আমার প্রতিদিন। চলো আজকের দিনটা তোমাদের সাথে শুরু করছি, আর কি কি করছি সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। চলো আপাতত রান্নাঘরে যাচ্ছি, রান্না বসিয়ে এসছি, নাহলে পুড়ে যাবে। চলো আমি কিচেনে চলে এসেছি। আমি অনেক আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম, ব্রাউন রাইস বসিয়েছি, মুলো দিয়ে ডাল বানিয়েছি, ডাল হয়ে গেছে কমপ্লিট একদম। জাস্ট ভাবছি কি তরকারি বানাবো, কিছুই বুঝে পাচ্ছি না। এখানে একটু কুমড়ো কেটে নিয়েছি, কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে একটু ছেঁচড়া বানাবো মাছের মাথা দিয়ে। এটা দিয়ে একবার শুরু করি, তারপর আস্তে আস্তে মাথায় যা আসবে তা শুরু করবো। এখন আপাতত মাথায় কিচ্ছু আসছে না, শুধু এটাই মাথায় আসছে যে এখনই রান্না করে নিতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে, কুমড়ো নষ্ট হয়ে যাবে। আর পুঁই শাকটা বাজার থেকে যথেষ্ট ফ্রেশ এনেছিলাম, তো এটাই রান্না করি আজ, এটাই হোক, আর দেখি সাথে কি হচ্ছে। ছেঁচড়া হলো, ডাল হলো, ভাবছি পাশে কি দেবো, তাই ভাবলাম যে পুঁই শাকের পকোড়া করবো। পুঁশাক যখন আমি কাল এনেছিলাম না, একদম ফ্রেশ ফ্রেশ পাতা এনেছিলাম, পাতাগুলোকে আমি বেছে আলাদা করে রেখেছি, একদম বড় বড় পাতাগুলিকে। আর এই পাতাগুলিকে দিয়ে আমি এখন বেসন দিয়ে পাকোড়া বানাবো, খেতে খুব টেস্টি হয়, তোমাদেরকে দেখাচ্ছি কি করে হয়। বেশি কিছু বানাবো না, কারণ শুধু ওর জন্যই বানাবো, আমি খাবো না। এটা আমি এনেছি উষ্ণ গরম জলের মধ্যে লেবু দিয়ে। ট্রাস্ট মি, একটা কথা বলছি, আমি জবের থেকে এই সকালবেলা এটা আমি নিচ্ছি গরম জলের মধ্যে লেবু, আমার এসিডিটি অলমোস্ট ঠিক হয়ে গেছে, আমার ওয়েট মেনটেন হচ্ছে, আমার যে থাইরয়েডের প্রবলেম আছে সেটাও মেনটেন হচ্ছে। তোমাদের যদি কারোর এসব প্রবলেম থাকে, বলবো না যে 100% ঠিক হয়ে যাবে, বাট এটা অনেকটা হেল্প করে। দিনের প্রথম এই লেবু জলটা আমরা খেতেই পারি, জানি খেতে একদমই টেস্ট না, বাট খেতে খেতে না একটা অভ্যাস হয়ে যাবে, যখন তখন ঘুম থেকে উঠেই মনে হবে না একটা এক গ্লাস খেয়ে নিয়ে, তো সেটাই হয়। আমি গত 3 থেকে 3.5 বছর এটা আমি খাচ্ছি গরম জলের মধ্যে লেবু দিয়ে, যথেষ্ট ভালো একটা হেলদি ড্রিঙ্ক, সকালবেলায় এটা খাওয়াটা মেবি ভালো, আর মেবি কি যথেষ্ট ভালো, বেশি কিছু করতে হয় না, জাস্ট একটু গরম জলের মধ্যে একটু লেবু মিশিয়ে সকালবেলা খেয়ে নাও এক গ্লাস, বাস। ডেলি সকালবেলা কন্টিনিউ করো, কন্টিনিউ করতে করতে একটা অভ্যাস হয়ে যাবে, অভ্যাস হয়ে গেলে তারপর তুমি নিজের থেকে ফিল করতে পারবে তোমার বডির অনেক প্রবলেম, যেগুলো একদম বেসিক প্রবলেম সেগুলো সলভ হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করার জন্য বসলাম এই সব কিছু নিয়ে। একটু আগে ফ্লিপকার্ট গ্রসারির থেকে আমাকে এইসব জিনিসপত্র দিয়ে গেল, কিছুদিন আগে আমি এইসব অর্ডার করেছিলাম ঘরের গ্রসারি, যা যা জিনিসপত্র সব লাগে সব কিছু আমি তোমাদের দেখাবো বলে এসব কিছু এখানে নিয়ে বসেছি। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমি ভুবনেশ্বরে এসে আমি রিলায়েন্স থেকে শপিং করেছি, পাড়ার যে মুদি দোকানগুলো থাকে হোলসেলের দোকানগুলো ওখান থেকে আমি শপিং করেছি, গ্রসারি বাজারের কথা বলছি আমি। এখানে আছে মোটামুটি 10-15টা আইটেম, ওই আইটেম আমি যদি রিলায়েন্স থেকে বা কোনো শপিং মল থেকে কিনি তখন আমার মোটামুটি পড়ে যায় 2000-3000 এমন পড়ে যায়, কোয়ান্টিটি ওয়াইজ, অবভিয়াসলি কোয়ান্টিটি ওয়াইজ। আমি যদি প্রত্যেকটা জিনিস 1 কেজি 1 কেজি করেও কিনি তাহলেও মোটামুটি 3-3.5 হাজার টাকার মতন পড়ে যায়।
তারপর আমি ঠিক দেখলাম যে ঠিক আছে একটু কম্পেয়ার করি, মানে কোন জায়গায় আমি একটু সস্তায় বা একটু রিজনেবল প্রাইসে আমি সবকিছু পেতে পারি। তারপর আমি একদিন ফ্লিপকার্টে সার্চ করলাম, ফ্লিপকার্টে সার্চ করে আমি দেখলাম যে হ্যাঁ এখানে সবকিছু গ্রসারি পাওয়া যায়। আমি এই সবকিছু ফ্লিপকার্ট গ্রসারি থেকে কিনলাম। এবার আমি দামটাকে কম্পেয়ার করলাম, আমি তোমাদেরকে আজকেই দেখাবো যে দামটা কতটুকু রিজনেবল প্রাইসে আমি পেয়ে গেছি সবকিছু মিলিয়ে। এখানে দেখো আমি হলুদ নিয়ে এসেছি, এখানে আমি 500 গ্রাম হলুদ নিয়েছি, এটা আদিত্য, এটা আয়ুর্বেদিক একটা কোম্পানি, সবকিছু একদম নাম করা, আমার টাটার নিতে হবে, টাটা সল্ট বা এসব নিতে হবে, একদম নাম করা যেগুলো সেগুলো নিতে হবে, এটা তোমাদের পার্সোনাল চয়েস। আমি পার্সোনালি ব্যবহার করি যেসবগুলো অলমোস্ট সব আয়ুর্বেদিক, একদম অর্গানিক যেসবগুলো, আমি কোনো কিছুর প্রমোশন করছি না, আমি জাস্ট যে জিনিসটা আমি ইউজ করছি আমি দেখছি ওখানে আমার প্রফিট হচ্ছে, আমার টাকা বেঁচে আসছে। যদি কোনো একটা আইটেমে আমি 10টা টাকাও যদি বাঁচাতে পারি, আমি এখন এখানে আছে আমার 20টা আইটেম থেকে আমি 10টা 10টা করে 200 টাকা আমি বাঁচাতে পারলাম, এই 200 টাকাও কয়জনই বা বাঁচাতে পারে। সেই জন্য আমি ভাবলাম যে না, আমি যখন প্রফিট করছি আমার মতো তোমাদের যদি ভালো লাগে তোমরাও দেখবে, তো তোমরাও প্রফিট করতে পারবে, তাই আমি আজ এই পোর্শনটা নিয়ে বসলাম। এখানে আমি হলুদের একটা প্যাকেট তোমাদের দেখাবো, এখানে 500 গ্রাম হলুদ আসছে, নেট এখানে দেওয়া আছে এটার রেট 150। বিশ্বাস করবে না, আমি যখন এটা অফারে পেয়েছি, অফারে এটা আমি 50-তে পেয়েছি। আটার নিতে হবে এমন কোনো কিছু না, আমি বেশিরভাগ জিনিসই অর্গানিক ইউজ করি বা আয়ুর্বেদিক ইউজ করি, তাই আমি এটা নিলাম, এটার নেট রেট হলো 150 আর আমি এটা 50-তে নিয়েছি। এখানে ময়দা 1 কেজি ময়দা নিয়েছি আমি, এখানে নেট রেট দেওয়া আছে 1 কেজি ময়দার 90, মানে 90 রুপিস, আমি এটা 80 রুপিজে নিয়েছি। 1 কেজি ময়দা আমি 80 রুপিজে নিয়েছি। এটা হলো চানা ডাল, চানা ডাল এখানে 1 কেজি আছে আর এটার MRP হলো 170, চানা ডাল 1 কেজি 150 টাকায় নিয়েছি আমি। এখানে আছে শুকনো লঙ্কা, এখানে 100 গ্রামের দাম 110 টাকা দেওয়া আছে। আমি ফ্লিপকার্টে এটাকে 110 টাকার প্যাকেটটাকে আমি পেয়েছি 80 টাকায়। আর এটা তো কোনো কিছু নেই, এটা জিরে পাউডার, এটাতে আমি কোনো অফার পাইনি, একদম সিম্পল। তারপর এটা হলো টাটা সল্ট, এটা রেট হলো 28 টাকা, আমি 20 রুপিস দিয়ে এটা কিনেছি, 20 পড়েছে আমার এটার দাম। এখানে 1 কেজি নুন আছে, এটা কোনো কিচেন কিং না বা অন্য কিছু না, এটা হলো বাসমতি চাল, সুপার লং গ্রেন থিন অ্যান্ড ফ্লাফি রাইস, আলট্রা ফ্লাফি রাইস, 5 কেজি, এটার নেট ওয়েট 475 টাকা, এটা আমি পেয়েছি 380 টাকায়। 380 টাকায় আমি 5 কেজি পেয়েছি, তো আমি কেন কিনবো না। তো চালটা যথেষ্ট ভালো, আমি আগেও ইউজ করেছি, আমি অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আমি এই চালটা আমি ইউজ করছি। এখানে আছে টাটা সম্পূর্ণার রেড চিলি পাউডার, এটা এখানে আছে 200 গ্রামের মতো, এটার নেট রেট আছে 125, আমি 100 টাকায় পেয়েছি অফারে। সব কিছুতেই কিছু না কিছু অফার দেওয়া থাকে, তাই আমি বলছি যে নর্মাল শপিং মলে গিয়ে শপিং করো সেটা তো অবভিয়াসলি ভালো, সব কিছু দেখে নিজের হাতে কালেক্ট করে নেওয়া, কিন্তু যখন কখনো কখনো যেতে ইচ্ছে করে না বা টাইম থাকে না, বাট আমার ঘরে জিনিসের দরকার, তখন ফ্লিপকার্টে একটু সার্চ মেরে দেখতে পারো। আই থিঙ্ক অনেকটাই প্রফিট হবে, রেটেও প্রফিট হবে, নিজের মন মতন জিনিস পাবে। অনেক জিনিস আছে যেগুলো নতুন নতুন লঞ্চ হয়, নতুন নতুন কোম্পানি, এক ওই আদিকাল থেকে একই কোম্পানি চলে এসছে। ঠিক আছে, আমি টাটা ইউজ করছি, আমি টাটাই ইউজ করবো, এক থেকে বেশি আমি আর কিছু ইউজ করবো না, তো সেটাও মেবি এখন আর কেউ করে না। যদি নতুন নতুন আইটেম, নতুন নতুন ব্র্যান্ড টেস্ট করে দেখতে চাও, হ্যাঁ যদি ভালো না লাগে দেন চেঞ্জ করে নিলে, সেটা আমিও করি। নতুন নতুন ব্র্যান্ড আমি ইউজ করি, ইউজ করে আমার যদি ভালো লাগে তখন আমি এগুলো কন্টিনিউ করি মোটামুটি যতটুকু পাওয়া যায়। এখানে আছে আমচুর পাউডার, এটা আমি নর্মাল রেটেই কিনেছি, এখানে আছে 50 গ্রাম আর এটার রেট হলো 47, হ্যাঁ 47-40 মতো পেয়েছি আমি আমচুর। এটা হলো ওরিগানো, এখানে নেট ওয়েট আছে, এটার নেট ওয়েটটা অ্যাকচুয়ালি আমি ঠিক করে বলতে পারছি না, এখানে ক্লিয়ারলি লেখা নেই, আর এটার রেট হলো 85 টাকা পার গ্রাম, 4.25 টাকা করে। আমি হয়তো বা সেটাকে আমি 80 টাকা করে পেয়েছিলাম, 85 টাকার থেকে 80 টাকা, 5 টাকার প্রফিট, কয়জন 5 টাকা দেয় তোমাকে, তো আমার কাছে বাবা অনেকটাই। এটা হলো শেজওয়ান চাটনি, চাইনিজ শেজওয়ান চাটনি, এটার নেট ওয়েট হলো 600 গ্রাম আর এটার রেট 180 টাকা, এটা আমি 170 টাকা দিয়ে পেয়েছি। সো
অনেক কিছুই আছে যেখানে 10 টাকা 20 টাকা এসব উপর নিচ করা আছে, তো আমার মনে হয় যথেষ্ট প্রফিট একটা আইটেম থেকে যদি আমি 10 টাকা 20 টাকাও যদি প্রফিট করতে পারি কেন আমি নেব না। এখানে আছে হোল গ্রেন আটা, এখানে আমি 5 কেজি আটা নিয়েছি, পিওর ফ্রেশ এন্ড ন্যাচারাল আটা। হ্যাঁ, সবাই জানি যে এখন আশীর্বাদ আটা ইউজ করে, আমিও আশীর্বাদ আটা ইউজ করি, বাট আমি বললাম যে আমার আলাদা আলাদা ব্র্যান্ডের আটা চাল এসব ইউজ করতে একটু টেস্ট করতে খুবই ইচ্ছে করে, তাই আমি এবার এটা নিয়েছি। ইউজুয়ালি এটার দাম হলো 250 টাকা, আমি এটা 200 টাকা দিয়ে নিয়েছি। ইয়েস, আমি কেন এত কনফিডেন্টলি বলতে পারছি, কেননা আমি নিজে অর্ডার করেছি, আমার রেটগুলো আমার মাথায় চলে এসেছে। তো এখানে আছে আমার মুগ ডাল, এখানে 1 কেজি মুগ ডাল আছে। আমরা সবাই জানি মুগ ডালের রেট যথেষ্ট, আমি আনপলিশড মুগ ডাল পেয়েছি 110 টাকায়, 170 থেকে লাফিয়ে চলে গেল 110 টাকায়। তাই আমি বলছি মাঝে মাঝে যদি কোথাও যাওয়ার ইচ্ছে না করে বা শপিং করার ইচ্ছে না থাকে, ঘরে বসে একটু স্লাইড করে করে একটু বেছে বেছে দেখে নিয়ে নিতে পারো, আই থিঙ্ক যথেষ্ট প্রফিট হয়। আমি এভাবেই করি, তো ভাবলাম আমার এই ট্রিকটা তোমাদের সাথে শেয়ার করে, কোনো প্রমোশন হচ্ছে না এখানে, আমি ভাবলাম আমার যখন প্রফিট হয় আমাদের মতো ঘরোয়া গৃহিণীদের জন্য এটা অনেকটা ইম্পর্টেন্ট, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তো এটাই আমার গ্রসারি শপিং সকালের পর, একদম তোমাদের সাথে কথা বলছি দুপুরবেলা, এখন বাজে বেলা 1:30, হাজবেন্ড অফিসে চলে গেছে, তারপর স্নান হয়ে গেল, ঘর গোছানো হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল আমার। এখন আমি ভাবছি আমি কি খাবো, বরকে তো দিয়ে দিলাম টিফিনে ছেঁচড়ার তরকারি, মাছের মাথা দিয়ে ডাল দিলাম, পকোড়া দিলাম, বাট আমি লাস্ট কিছুদিন ধরে খুব একটা আমার হচ্ছে যে আমার শুটকি খেতে হবে, শুটকি মাছ খেতে ইচ্ছে হচ্ছে আমার, তা আজকে আমি ভাবলাম আজকেই শুটকি মাছ করবো। আর শুটকি মাছ এমনই একটা জিনিস যেটার ভাগ আমি কাউকে দিতে পারি না, অবভিয়াসলি বর তো খাবে, বড়া রাতে এসে খাবে। আজ কিছুদিন ধরে খুব প্রবলেম হচ্ছে, আমি কোনো কিছুই আমি ঠিকভাবে খেতে পারছি না, ঠিকভাবে আমার ঘুম হচ্ছে না, তো আমি ভাবলাম যে ঠিক আছে শুটকি মাছেরই তো ব্যাপার, এমনও বা কি তামছাম করেই নিই। আমি বেসিক্যালি ভুবনেশ্বরে আসার পর শুটকি মাছ যখন কিনলাম, তখন শুটকি মাছের যে একটা চনমনে গন্ধ ওইটাই মিসিং। আমি বাজার থেকে নিয়ে এসেছি অনেক রকমের শুটকি, এত রকমের শুটকি দেখে আমার মানে দিল খুশ। আমার বাড়িতে আনার পর যখন আমি দেখলাম বাবা কোনো কিছুই মানে টেস্ট নেই, না আছে টেস্ট, না আছে ওই শুটকির একটা চনমনে গন্ধ, কোনো কিছুই নেই। শুটকির যদি গন্ধই না বেরোয়, আর তুমি যখন রান্না করছো শুটকিটা যদি কোনো স্মেল না বেরোয় শুটকির, তাহলে ওই শুটকি খেয়ে কি লাভ, মানে রান্না করে কি লাভ। আমি এখন বানাবো শুটকি। আমি এখানে পেঁয়াজ চপ করে নিয়েছি, রসুন চপ করে নিয়েছি, রসুন ছাড়া আমার শুটকি খাওয়া একদমই হয় না। আমার মুখে জল চলে আসছে, রান্না করিনি এখনো, মুখে জল চলে আসছে। যাই হোক, শুটকির মধ্যে আমি তেজপাতা শুকনা লঙ্কা এসব দেই আর না দিই, আমি রসুন আর কাঁচা লঙ্কা আমি ডেফিনেটলি আমি দেবো। তো আমি প্রথমেই এত কিছু না দিয়ে আমি পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। আমি বাড়ি থেকে ইলিশ শুটকি, তারপরে লোটে শুটকি, তারপরে কি বলে তোমরা কি বলো আমি জানি না, আমাদের ওখানে শিধল শুটকি বলে, আমি আজকে শিধল শুটকি বানাবো। অনেকখানি নিয়ে এসেছি, পুরো মানে বক্স ভর্তি করে নিয়ে এসেছি, যেন আমি আবার যখন বাড়ি যাব যেতে যেতে যেন আমার এগুলো পুড়িয়ে না যায়, সেজন্য আমি একদম প্যাক করে নিয়ে চলে আসি। শুটকিটা হতে হতে ভাতটাও হয়ে যাবে, বসিয়ে দিচ্ছি পাশে। এদিকে আমার শুটকির চাটনি একদম রেডি, আহা দেখতে পাচ্ছ এ স্বাদের কি আর ভাগ হয়, দেখতেই পাচ্ছ আমার শুটকির চাটনি একদম রেডি হয়ে গেছে। আর এর সাথে আমার লাঞ্চে হবে আজ মুলো দিয়ে ডাল, আর পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, মাছের কাতলা মাছের মাথা দিয়ে ছেঁচড়া। আর আমি আজকের আমার এই ব্লগটা এখানেই শেষ করছি, কাল তোমাদের সাথে আবার দেখা হবে আমার অন্য আরেকটি ব্লগে। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর চলো দেখা হচ্ছে আমার অন্য আরেকটি ব্লগে। টিল দেন, বাই।